আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্সরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কোরবানি ঈদের উপলক্ষে কীভাবে গরুর কষা মাংসটা ঈদের দিন রান্না করা যায়। গরুর মাংসটা সবারই কিন্তু কম বেশি আমাদের বাঙালিদের ভালো লেগে থাকে, আর যদি হয় কোরবানি ঈদের গরুর মাংস, তাহলে তো সবাই খেতে পছন্দ করে। আজ আমি আপনাদেরকে সেই রেসিপিটাই তৈরি করে দেখাবো কীভাবে ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজে গরুর মাংসের কষা মাংসটা তৈরি করা যায়। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস, গরুর গুদ্দা, গরুর কলিজা আর অল্প কিছু তেল নিয়েছি। 1 কেজি হবে পুরো মাপটা। এখন আমি আপনাদেরকে রেসিপিটা তৈরি করে দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম বলে রান্নাটা আমি শুরু করছি। সে ধোয়া মাংসগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। এখন আমি এখানে পরিমাণ মতো একটু মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে প্রায় 1.5 কাপের মতো আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। এরপর এখানে আমি কয়েকটা তেজপাতা, কয়েকটা এলাচি আর এই যে 2-3টা জৈত্রি দিয়ে দিলাম, ছোট ছোট টুকরো করা জৈত্রি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, যে যেরকম ঝাল খান ঠিক ওই রকম ঝাল, পরিমাণ মতো হজের গুঁড়ো দেব। যতটুকু জিরের গুঁড়ো দিবেন ঠিক অর্ধেকটা কিন্তু হজের গুঁড়ো দিতে হবে। এখন আমি একটা বাটা মশলা ব্যবহার করব। এখানে জিরের গুঁড়ো, শুকনো মরিচ, জিরে, শুকনো মরিচ, রসুন বাটা একসাথে নিয়ে আমি এগুলো বেটে নিয়েছিলাম। এখন এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিলাম। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিলাম। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এটা কিন্তু কষা মাংস। এখন আমি এগুলো ভালো মতো হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মেখে নিলে কিন্তু গরুর মাংসের কষা মাংসটা খেতে খুবই ভালো লাগে। আর কষা মাংসের মাংসের মধ্যে যদি আপনারা মাংস, গুদ্দা, কলিজা, তেলটা মিক্স করে রান্না করেন, তাহলে খেতে কিন্তু আরও মজা হয়। এর জন্য আমি সবগুলো মিক্স করে নিয়েছি যাতে খেতে ভালো লাগে। এখন আমি এগুলো ভালো মতো হাতের সাহায্যে মেখে নেব। মাংসটা আমি ভালো মতো মশলার সাথে মেখে নিয়েছি। এখন এর মধ্যে আমি প্রায় 2 কাপের মতো পানি ব্যবহার করব। দুই কাপের মতো পানি ব্যবহার করলাম। এখন মাংসটা আমি একটা কুচুনের সাহায্যে মাংসটা আমি নেড়ে নিচ্ছি। এই এতটুকু পানিতেই আমি 2 কাপ পানিতেই কিন্তু মাংসটা আমি রান্না করব। আপনারা চাইলে পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। আমারও মনে হয় যে আরেকটু পানি দরকার, কারণ মাংসটা সিদ্ধ হতে সময় দরকার। আমি এখানে আরো 1/2 কাপ পরিমাণ পানি
আমি এখানে আরো আধা কাপ পরিমাণ পানি দিলাম। এখন আমি মাংসটা চুলায় বসিয়ে দেব। মাংসটা আমি চুলায় বসিয়ে দিলাম, চুলাটা আমি ধরিয়ে দিয়েছি আর চুলার আগুনটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। এখন মাংসটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর আমি আড়াই কাপ পরিমাণ পানি দিয়ে কিন্তু পুরো টোটাল রান্নাটা করব, কারণ মাংসটা কিন্তু কষা কষা করব, বেশি কিন্তু ঝোল হবে না, একদম ঝোলটা মাখা মাখা হবে। এর জন্য আমি পানির পরিমাণটা কমিয়ে দিয়েছি। আপনাদের যদি মনে হয় যে আরেকটু পানি দরকার তাহলে আপনারা আরেকটু পানি দিতে পারেন। এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ মাংস গুদ্দা কলিজা আর অল্প তেল মিক্স করে নিয়েছি, সবগুলো মিলে আমার 1 কেজি পরিমাণ হবে। এখানে কোনো পরিমাণ কিন্তু হার নেই। এখন মাংসটা বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করছি। আর সবাই যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে করোনা ভাইরাস থেকে তাড়াতাড়ি রক্ষা করে, পুরো পৃথিবীটাকে যেন আগের মতো করে দেয়, আমরা যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারি। মাংসের মধ্যে আমার বলক চলে এসেছে। মাংসটা এখন আমি 2-1 বার নাড়াচাড়া করে দেব। এই যে দেখুন, মাংসের ভিতর থেকেও কিন্তু পানি বের হবে। এখানে আর কোনো রকম আমি পানি ব্যবহার করব না। এখন মাংসটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 15 থেকে 20 মিনিট পরে আমি ফিরে আসব। চুলার আঁচটা মিডিয়ামে থেকে একটু কম করে রেখে দেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর, এখন আমি ঢাকনাটা সরিয়ে নিব। এখন আমি মাংসগুলো ভালো মতো একটু নেড়ে নেব। এই যে দেখুন, মাংস থেকে কিন্তু পানিটা বের হয়েছে। এখন আমি এর মধ্যে কয়েক টুকরো আলু দিয়ে দিলাম আমার মেয়ের জন্য। আলুগুলো আমি মাংসের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন আবার ঢাকা দিয়ে মাংসগুলো আমি প্রায় আধা ঘন্টার মতো রান্না করে নেব। মাংসটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, এখন আধা ঘন্টা পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটা এখন মিডিয়াম থেকে আরেকটু বাড়িয়ে দেব। প্রায় আধা ঘন্টা মতো আমি রান্না করে নেব, আধা ঘন্টা বা 40 মিনিট। 40 মিনিট পর আমি ফিরে আসলাম। ঢাকনাটা আমি 40 মিনিট পর আমি ফিরে আসলাম। ঢাকনাটা আমি সরিয়ে দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম অল্প ভেঙে নিয়ে। এখন কাঁচামরিচগুলো আমি মাংসের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন আমি মাংসটা ঢেকে দেব। কাঁচামরিচগুলো একটু আমি ভিতরে ভিতরে ভরে দিচ্ছি যাতে সিদ্ধ হয়ে যায়। এখন আমি এর মধ্যে ঘরে তৈরি করা আমার হাতের গরম মশলাটা ব্যবহার করব, 1 চা চামচ পরিমাণ। এখন মশলাটা আমি ভালো মতো মাংসের সাথে মিশিয়ে নেব।
মিশিয়ে আমি প্রায় 5 মিনিটের মতো চুলার উপর রেখে দেব। এতে গরম মশলাটা মাংসের ভিতরে ঢুকে যাবে। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর একদম পারফেক্ট মাখা মাখাও হয়ে গিয়েছে। ভালো মতো মশলাটা আমি মাংসের সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি এভাবে অর্ধেকটা ঢেকে এভাবে করে রেখে দেব, অল্প একটু ফাঁকা করে। 5 মিনিট আমি এভাবে ঢাকনাটা অল্প একটু খুলে রেখে দেব চুলার উপরে। এতে কি হবে, মাংসের তেলটা উপরে চলে আসবে, দেখতেও ভালো লাগবে, আর গরম মশলাটা ভালোমতো মাংসের সাথে মিশে যাবে, আর খেতেও ভালো লাগবে। আমি 5 মিনিট পর ফিরে আসছি। এই যে দেখুন মাংসটা আমার হয়ে গিয়েছে, একদম কষা কষা মাংস, দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখুন, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে বাড়িতে রান্না করেন, খেতে অবশ্যই মজা হবে, আর খুব ইজিভাবে এক ঘন্টার মধ্যে গরুর মাংসের কষাটা আপনারা কিন্তু রান্না করে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। গরুর মাংসের কষাটা আমি পরিবেশন করলাম, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখলেই খেতে মন চাচ্ছে। আপনারা চাইলে এটা কিন্তু কোরবানি ঈদে আমার রেসিপিটা ফলো করে রান্না করতে পারেন, এতে ছোট বড় সবারই ভালো লাগবে। খুব কম মশলা দিয়ে গরুর মাংসের কষাটা আপনারা ঘরেই তৈরি করতে পারবেন, এটা খেতে খুবই মজাদার। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সবাই ঘরে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সবাইকে সুস্থ রাখে, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আবারও বলছি সবাই ভালো থাকবেন, তাহলে আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।